হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে উইকিপিডিয়া কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, পেজ তৈরি করতে হয়, এখানে ইমেজ এডিটিং, ভিডিও শেয়ারিং বা আদার্স প্রোফাইল সাবমিট যাবতীয় বিষয়গুলো আমরা দেখব। তো প্রথম কথা হচ্ছে কেন উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট খুলব সে বিষয়টা আমরা একটু দেখব। আমরা যখন কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করি, প্রথমেই সাপোজ আমি মোশাররফ করিম, যে কোনো ব্যক্তির নামে সার্চ করলেই উইকিপিডিয়ার যে সার্চিং পাওয়ার সেটা একটু দেখব। সাপোজ আমি মোশাররফ করিম, অ্যাক্টর মোশাররফ করিম নামে সার্চ দিলাম, দেখুন প্রথমেই যে সার্চ ইঞ্জিনে যেটা শো করেছে সেটা হচ্ছে মোশাররফ করিম। প্রথমেই সার্চ ইঞ্জিনে যেটা শো করেছে সেটা হচ্ছে উইকিপিডিয়া, এরপরে অন্যান্য যেমন ইউটিউব, তারপরে অন্যান্য সাইট থেকে গুগল র্যাঙ্ক করেছে। তার মানে আমরা বুঝতে পেরেছি যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা সার্চ দিলেই উইকিপিডিয়া গুগল র্যাঙ্ক করে। ওকে, আমরা আরেকটা বিষয় নিয়ে সার্চ দিয়ে দেখি, যেমন অ্যাপেল ইন্ডাস্ট্রি। ওকে, অ্যাপেল ইন্ডাস্ট্রি লিখে আমরা সার্চ দিয়েছি, এখানে দেখুন যে প্রথমেই যেটা শো করেছে সেটা হচ্ছে অ্যাপেল ইন্ডাস্ট্রি ডট উইকিপিডিয়া। ওকে, তার মানে আমরা বুঝতে পেরেছি যে আপনি যদি গুগল টপ র্যাঙ্কিংয়ে আসতে চান, ওকে, আপনি যদি কেন আমরা উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট খুলব সে উত্তরটা নিশ্চয় পেয়ে গেছেন, যে বি ভাইরাল, নিজেকে ভাইরাল করার জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য অথবা গুগল টপ র্যাঙ্কিংয়ে আসার জন্য আমরা উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট খুলব। এখন প্রশ্ন হচ্ছে আজ কীভাবে উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট খোলা যায়, কারণ এটা তো আর সোশ্যাল মিডিয়া না অথবা কোনো ওয়েবসাইট না যে ইজিলি অ্যাকাউন্ট খোলা যাবে, ইটস ডিফিকাল্ট মোস্ট, সে বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো প্রথমে যেটা করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য, লিখতে হবে wikipedia.org। ওকে, এটা লিখে যখন সার্চ করবেন তখন প্রথমেই যেটা শো করবে wikipedia.org, দেন এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজে খুলতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে দিতে হবে। যদি বাংলাতে খুলতে চান বাংলাতে দিতে হবে, ইংলিশে খুলতে চাইলে ইংলিশ, চায়নাতে খুলতে চাইলে চায়না, আপনি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সাপোজ আমি ইংলিশে খুলব, ওকে, ওখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু লগ আউট অপশন থাকবে না, আমার লগ ইন করা আছে এখানে, আমার আইডি রয়েছে, ঠিক আছে। তো আমি এটা লগ আউট করে দেই, তো সাধারণত কি থাকে লগ ইন, এখানে লগ ইন অপশন দেখাবে, তো লগ ইনের আগে আপনাকে কি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, এই সাইডে আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। ওকে, তো পেজ ক্রিয়েট করলে এখানে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আপনার ইউজার নেম দিতে হবে। সাপোজ আমি আমার ইউজার নেম দিলাম, দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে, ওকে, তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড, দেন আবার কনফার্ম পাসওয়ার্ড, আপনার ইমেলটা দিতে হবে, এটা ইমেল অ্যাড্রেসটা অপশনাল, এটা দিলেও পারেন না দিলেও পারেন, অসুবিধা নেই। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ইউজার নেম, সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড, দেন আবার কনফার্ম পাসওয়ার্ড, তারপরে ইমেল অ্যাড্রেস, এটা অপশনাল অব্লিগেটরি না, তারপরে এখানে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা এন্ট্রি করে তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে। ওকে, এটা করার পরে সাপোজ যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি আর করছি না, তা আমি জাস্ট লগ ইনে ক্লিক করছি, ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পরে তো ক্রিয়েট অ্যাকাউন্টের পরে আপনাকে লগ ইন করতে হবে, লগ ইন করার পরে জাস্ট লগ ইন, ওকে, তারপর যে কাজটা করতে হবে, সাপোজ আমার এখানে কিন্তু পেজ ক্রিয়েট করা আছে, আমার এখানে প্রোফাইল ক্রিয়েট করা আছে বাট এটা কিন্তু শো করছে না, তো এটার জন্য যেটা করতে হবে, এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, তো এই সেম নামটাই আমি এখানে সার্চ দিব,
ওকে, সার্চ দেওয়ার পরে এখানে কি আসছে, এখানে নিচের দিকে একটু নিচে দেখতে পাচ্ছেন যে আমি সার্চ দিয়েছি, এই যে এখানে রয়েছে দ্য পেজ ফ্রিল্যান্সার ইব্রাহিম ডাজেন্ট এক্সিস্ট। ওকে, ইউ ক্যান আক্স ফর ইট টু বি ক্রিয়েটেড, তার মানে পেজ ক্রিয়েট করতে বলতেছে। ওকে, তাহলে এখানে আমরা ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস এখানে শো হচ্ছে যে উইকিপিডিয়া আর্টিকেল ফর ক্রিয়েশন, আপনাকে পেজ ক্রিয়েট করতে হলে অবশ্যই আর্টিকেল ফর ক্রিয়েশন এটা করতে হবে। দেন আমরা একটু স্ক্রোল করে নিচের দিকে আসব, দেন এখানে ক্লিক হেয়ার টু স্টার্ট নিউ আর্টিকেল, এখানে ক্লিক করে দিব। তারপর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, যে একটা হচ্ছে নেক্সট, একটা হচ্ছে প্র্যাকটিস ইন দ্য কমিউনিটি স্যান্ডবক্স, আর একটা আছে প্র্যাকটিস ইন ইউর পার্সোনাল স্যান্ডবক্স। তাহলে আমরা কী করবো এখানে, এখানে অবশ্যই আমরা ক্লিক হেয়ার টু আমরা নেক্সট করে দিব। ওকে, নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন উইকিপিডিয়া আর্টিকেল ওয়েজার্ড। ওকে, তো এখানে নিয়মকানুন দেওয়া আছে, কিছু নিয়মকানুন দেওয়া আছে যে সরকার কোথাও থেকে যদি ডাটা কপি পেস্ট করে আনা হয় এটা স্ট্রাইক ধরবে। তারপরে অন্যান্য নিয়ম ভায়োলেশনস বা তাদের যে নিয়ম রয়েছে সেগুলো একটু পড়ে নিতে হবে, দেন কী করতে হবে, নেক্সট। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে উইকিপিডিয়া আর্টিকেল ওয়াইজার্ডে আমরা যেই মিস্টেকগুলো সাধারণত করি, তো যে মিস্টেকগুলো এখানে করা যাবে না, এখানে একটু পড়ে নেবেন। দেন যেটা করতে হবে, এখানে বলছে আই এম পেইড টু এডিট, আর একটা আছে আই এম রাইটিং অ্যাবাউট মাই সেলফ অর ক্লোজ পার্সন সাবজেক্ট, আই এম নট কানেক্টেড টু দ্য সাবজেক্ট। তো অফকোর্স আপনি আই এম রাইটিং অ্যাবাউট মাই সেলফ সেকেন্ড লাইনে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে যেটা করতে হবে, তো এখানে কিছু বিষয় এসেছে যে সিওআই এডিটিং, তো এখানে এডিট ইউর ফেস যদি থাকে আপনি এডিট করবেন, আর যেহেতু নেই আমরা ফার্স্ট টাইম ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে আই হ্যাভ ডিসক্লোজড, ওকে এখানে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে যেটা করতে হবে, এখানে আমরা নেক্সট করে দিতে হবে। অ্যাকচুয়ালি উইকিপিডিয়া পেজ খোলা ডিফিকাল্ট, তো সেক্ষেত্রে একটু আপনি নেক্সট নেক্সট করে যেতে হবে। ওকে, তারপর এখানে এন্টার ইউর ড্রাফট নেম, এখানে আপনি যে নামে খুলতে যাচ্ছেন পেজটা সেই নাম আপনি মেনশন করে দেবেন। সাপোজ আমি যেহেতু আমার নামে খুলতে যাচ্ছি সেক্ষেত্রে আমি আমার নামটা দিয়ে দিলাম, দেন ক্রিয়েট নিউ আর্টিকেল অ্যান্ড ড্রাফট। ওকে, তাহলে মোটামুটি পেজ ক্রিয়েট হয়ে গেল। তো এখানে যদি উপরে দেখা যাচ্ছে না, বাট এখানে কিন্তু এই যে এখানে একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি আপনার ডাটা ইনপুট করবেন, আপনি এখানে যদি বোল্ড করতে চান বোল্ড করে দিবেন, আপনি ল্যাঙ্গুয়েজ ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবেন, এখানে কোনো একটা লেখাকে কোনো একটা টেক্সটের সাথে আপনি লিঙ্ক করাইতে চাইলে আপনি এখানে লিঙ্কটা ইউআরএলটা পেস্ট করে দিবেন, দেন আপনি ইমেজ আনতে চাইলে এখানে আপনি ইমেজ আপলোড করবেন, কোথা থেকে আপলোড করবেন সেটা দেখিয়ে দিবেন, এখানে আপনি সিলেক্ট ফাইল, দেন এখানে আপনি গ্যালারি থেকে ইমেজ আপনি নিয়ে আসবেন। ওকে, দেন যেটা করতে হবে, আমি ইমেজ আপলোড করছি না। এরপরে রেফারেন্স, আপনি অবশ্যই রেফারেন্স দিতে হবে, আমরা জানি যে 3 থেকে 5টা রেফারেন্স অবশ্যই দিতে হবে, না হলে আপনার ফেজটা থাকবে না, এই ফেজটা ডিলিট করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে অবশ্যই 3 থেকে 5টা রেফারেন্স আপনাকে শো করতে হবে। দেন এখানে বিভিন্ন ডিজাইন সিনট্যাক্স হাইলাইট করার জন্য আপনি করতে পারবেন, আর স্পেশাল ক্যারেক্টার কোন ক্যারেক্টারগুলো ব্যবহার করা যাবে কোনগুলো ব্যবহার করা যাবে না, এখানে বিভিন্ন ডিজাইনের বিষয় আছে, কোডিংয়ের বিষয় রয়েছে। দেন আর কিছু না করে আপনি এডিট সামারি, দেন ফাইনালি পাবলিশড পেজ, এটা করলেই আপনার কী হবে, উইকিপিডিয়া পেজটা পাবলিশড হয়ে যাবে এবং এটা
যে কেউ সার্চ দিলে এটা গুগল র্যাঙ্ক করবে, পাশাপাশি এটা শো করবে। অ্যাকচুয়ালি এই ছিল উইকিপিডিয়া অ্যাকাউন্ট খোলা, এটা কেন করবেন বা অন্যান্য যাবতীয় বিষয়গুলো। তো আশা করি আপনাদের উইকিপিডিয়া অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং নিজেদের এসইও রিলেটেড যত কাজ আছে সেগুলো ইজিলি করতে পারবেন। ঠিক আছে, সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।